আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্পেনের বার্সেলোনা থেকে লিপি আছি আপনাদের সাথে। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন আমি সকালবেলা, তো আমি মানে সকাল বলতে তাও 10টার বেশি বাজে, তো আমি এখন পর্দাগুলো করে দিচ্ছি। আসলে ওয়েদারটা অনেক মেঘলা, তো আকাশে অনেক মেঘ করেছে, তো আমি জানালাগুলো খুলে দিচ্ছি, একটু বাতাস আসছে, খুবই ভালো লাগছে। আসলে আমাদের মানে ঘরের থেকে বের হলেই এমন সামনে একটা বিল্ডিং, আর এই নিচে রোড, আর এই যে নীল নীল যে রশিগুলো দেখতে পাচ্ছেন তার আছে, এগুলো হলো আমি কাপড় মেলি সেইগুলা। তো আমাদের ব্যালকনিটা হলো পিছন সাইডে, সামনের সাইডটা হলো জানালা দিয়ে কাপড়গুলো মেলি। তো আমি জানালাটা খুলে জাস্ট আমার বাসার সামনের থেকে ভিউটা সেম এমন। তো এখন আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নেব, কিছু জিনিসপাতি সব মোছামুছি করব। দেখুন, কেউ বলবে যে প্রতিদিন পরিষ্কার করি, প্রতিদিন কিন্তু অনেক সময় আছে দুইবারও মুছি, এত ধুলা জমে। আর বিশেষ করে এখন গরম, ফ্যান চলে, বাহিরের থেকে মনে হয় ময়লা টানে, আর জানালাও একটা খোলা থাকে এই কারণে। তো আমি খুব ভালোভাবে একটা মাইক্রোফাইবার টাওয়াল নিয়ে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। আসলে এই মোছার কাজটা প্রতিদিনই করতে হয়, কারণ এগুলো না করলে দেখা যায় ধুলা ময়লা পুর এমন জমেই যায়। তো আমি এগুলো এখন মুছে পরিষ্কার করে মাছগুলোকে একটু খেতে দিব। এগুলো আমার রেগুলার ডেইলি রুটিন, কারণ প্রতিদিন আমি সকালবেলায় নিজে ফ্রেশ হওয়ার পরে মাছগুলোকে এমন খেতে দিই, দিয়ে তারপরে হলো আমি বাচ্চাদেরকে খাওয়াই, কারণ আমার কাছে লাগে সারা রাত মাছগুলো খাই নাই, তো একটু মাছগুলোকে খেতে দিই। তো মাছের খাবারটাও বেশ শেষ হয়ে এসেছে, তো মানে নিজের সন্তানের মতো আর একটা দায়িত্ব থাকে যে মাছগুলো খেতে দেওয়া। ভালো লাগে এগুলো খেতে দিতে, না মনটা মানে শান্তি লাগে, মানে হাজারো কাজের ভিতরে এই কাজটা ভুলি না আমি কখনো। সকালেও দিই, আবার রাত্রেও হয়তো বা ওদের বাবারে বলি তুমি দিছো, বলে না, তাহলে বলি দিয়ে দাও বা আমি দিই, এমন বাচ্চারা সাথে থাকে। তো আমি যখন উঠছি ওরা ওঠে নাই, তো এগুলো কাজগুলো আমি করে নিচ্ছিলাম। তো এখন আমি একটু রান্না করব। তো রান্নার জন্য আমি এখন একেবারে মানে কি বলবো, সোলানা বাঙালি খাবার যেটা সেটাই, আসলে প্রতিদিন তো বাঙালি খাবারই রান্না করি, তো এটা কথাই বলে না, সোলানা বাঙালি সেইটাই। তো এখন আমি চালগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে তো আমি চুলাই বসিয়ে দিয়ে একবার একটা করে নিব। তো ঘুম থেকে উঠেও আমি রাত্রে কিচেনটা পরিষ্কার করে রাখি, অনেক সময় আছে চুলাটা মুছতে পারি না, কিন্তু সকালে উঠেও মুছে নিই। তো চুলাটা আমি আবার মুছে নিয়েছি, মুছা মানে পরিষ্কার করাইছিল, কিন্তু জাস্ট আবার একটু মুছা দিয়ে তো রান্নাটা বসিয়েছি। তো আমি ভাতটা বসাই দিলে তো আমি রান্নার সবগুলো প্রিপারেশন করে নিব। আসলে একেবারে সিম্পল খাবার সাদা মাঠা, কারণ প্রতিদিন তো আর হেভি খাবার খাওয়া যায় না। অনেকে মনে করে আমরা মনে হয় সবসময় হেভি খাবার খেয়ে থাকি, কিন্তু না, আমরা সেটা কখনোই নাই, আমরা কিন্তু সাধারণ খাবারও খাই সবসময়, হয়তো বা মাঝে মাঝে হয়তো দেখানো হয়। এখন আমি রান্না করব ডাল। তো আমি মুসুরির ডালটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ডালটা খুব ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিয়ে আমি চুলাই বসিয়ে দিব। ডালটা না অনেকবার ধুতে হয়, তো আমি এই ডালের পানি চালের পানি মাঝে মাঝে রেখে দিই, কারণ আমি যে পুঁইশাক গাছ লাগিয়েছি গাছের গোড়ায় দিই। তো আমি এখন ডালটাও ধুয়ে বসিয়ে দিলাম। আমাদের এখানকার পাতিলগুলো এমনই হয়ে থাকে, ডালের পাতিলটা এমন খাড়া টাইপের, এই টাইপের পাতিলে ডাল রান্না করতে খুবই ভালো হয়। এটা আমার ডালের পাতিল। তো আমি এখন ডালটা সিদ্ধ তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম আমি হচ্ছে একটু কুকিং অয়েল দিয়ে দিব, তাহলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আর এখানকার ডালগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়,
এখানকার ডাল আলু এগুলো বেশি টাইম লাগে না। এখন আমি কিছু আলু কেটে নিব, তো চপিং বোর্ডটাও ধুয়ে নিচ্ছি। আসলে যতবারই কাজ করি না কেন ধোয়া থাকে, তা আবার ধুয়ে নিয়ে কাজ করা লাগে। আলুগুলো একটু বালু বালু ছিল, মনে হচ্ছিল আলুগুলো নতুন, তো আমি আলু আলুগুলো আগে ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে তো এখন খুব ভালোভাবে হাত দিয়ে ওয়াশ করে নিচ্ছি। নিয়ে তো আমি আলুগুলো একটু একটু চার ফালি করে নিব। এগুলো সবাই পারে, সবাই জানে, কিন্তু আমি তো ডেলি ভ্লগ করি, তো সাধারণ জিনিস তো সব সময় মনে হয় ভালোটাই দেখাই, কিন্তু যেটা আসলে নর্মাল খাবার খাই সেটাও কিন্তু আপনাদের দেখানো উচিত। তো সেটাই আমি ভ্লগ করেছি, আশা রাখি ভালো লাগবে। তো আমি আলুগুলো এমন পিস পিস করে নিয়েই সিদ্ধ দিব, তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ছুরিটা আর বোটটা আবার একটু ধুয়ে নিচ্ছি, তাহলে অনেক সময় আলুর যে একটা কষ্ট পড়ে, কারণ আমি পেঁয়াজ কেটে নিব। তা আলুটা আমি আবার ভালো করে ওয়াশ করে নিচ্ছি, যাতে আলুর কষ্টটা বের হয়ে যায়। তো আমি একটা প্যানে বসিয়ে দিব আলুগুলো। আমি এখন রান্না করব ভাত, ডাল, আলু ভর্তা করব, আর করব আমি ডিমটা সিদ্ধ করে নিব। তো আমি বেশ কিছু ডিম সিদ্ধ করে নিব, এটাই থাকবে আমাদের সাধারণ খাবার। ওদের বাবা ডিউটিতে রয়েছে, সে চলে আসবে। আমি ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমি ঘুম থেকে উঠেছি লেটে, কারণ লেট নাইট ঘুমানো হয় বাচ্চাদের, যেহেতু স্কুল বন্ধ, তো বন্ধ থাকাতে রুটিনটা একটু এলোমেলো হয়ে যায়। তো ভাতটারও বলক চলে এসেছে, তো আমি ভাতটা একটু নেড়ে চেড়ে নিব। আর আমি ডালের ভিতরে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ আর একটু রসুন কুচি করে দিয়ে দিলাম। আমরা কিন্তু সব সময় ডাল রান্না করার সময় সিদ্ধর সময়ও পেঁয়াজ আর রসুন দিয়ে থাকি, যখন পুরোটা বয়েল হয়ে যায় তখন কিন্তু একটা টমেটো দিয়ে দিই। তাই তো ডালটাও আমি বাগার দিয়ে নিয়েছি, আলুটাও আমি সিদ্ধ করে ম্যাশ করে এমন পেঁয়াজ ফ্রাই করে দিয়ে রেখেছি, আর ভাতটাও হয়ে গিয়েছে। তো এই তো আমাদের জাস্ট খাবার, এখনই ওদের বাবা চলে আসবে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট এখন আলুটা মেখে নিব। তো এখন আমি মরিচটা ভেজে নিব। তো শুকনা মরিচগুলো আমি সব সময় এভাবে একটু বেশি করে ভেজে একটা কাছের জারে রেখে দিই, অনেক দিন ভালো থাকে। যখন মরিচটা ভাজা হয়ে যায়, একটু কম তেলে ভাজবেন, যখন ভাজা হয়ে যাবে তখন একটু ঠান্ডা করে একটা কাঁচের জারে, যে কোনো একটা এয়ার টাইট জারে রাখবেন, খুবই ভালো থাকে, কাঁচের জারে রাখলে বেশি ভালো হয়। তো এটা আমি সব সময় করে থাকি। তো এভাবে শুকনা মরিচ সব সময় ভেজে সুন্দর করে যদি এয়ার টাইট বক্সে রাখা হয় খুবই ভালো থাকে, অনেক দিন ভালো থাকে। তো এখন আমি আপনাদেরকে স্পেশাল একটা জিনিস দেখাবো, যেটা আমার ভিডিওর টাইটেল হয়তো বা অনেকে মনে করবেন কি টাইটেল দিয়েছে, আসলে এটাই হলো স্পেশালিটি। সেটা হলো আমার মেজ ছেলে লিহান, সে হলো লন্ডনের যে একটা যে টাওয়ার ওয়াচ আছে সেইটাই বানিয়েছে ওদের স্কুলে ওদের, আর এটা হলো ওর একটা ডিপ্লোমা, ও স্কুলে একবার প্রতিযোগিতায় সে হচ্ছে ফার্স্ট হয়েছিল। তো এমন ওর ছবি দিয়ে সেটাই ওরে ওদের সব স্কুলের সব বাচ্চাদের নিয়ে একটা সেই ডিপ্লোমাটাই সুন্দর করে লিমিনেটিং করে দিয়েছিল। এমন সেম আর একটা আছে, এটা পরের বছরও পেয়েছিল, সেটা যখন কোথায় যে ওর হয়েছে এই মুহূর্তে আমি জানি না, খুঁজে পেলাম না, তো এর জন্য দেখাতে পারলাম না। আর এটা হলো আমার ছেলে, ক্লাস সিক্স পর্যন্ত ক্লাস সিক্স পাশ করেছে, মাশাল্লাহ খুব ভালো রেজাল্ট করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি, যে আল্লাহ কাছে যেমন চেয়েছিলাম আল্লাহ তেমনটি দিয়েছে। তো সবাই আমার বাচ্চাটির জন্য দোয়া করবেন, ও মাশাল্লাহ খুব ভালো রেজাল্ট করেছে, আশা আছে আল্লাহ যেন ওর মানুষের মতো মানুষ করে, যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে,
গড়ে ওঠে মানুষের আপদে বিপদে যেন মানুষের সহযোগিতা করতে পারে, সেই দোয়াটি করবেন। আসলে এখানে বাচ্চাদেরকে অনেক সুন্দরভাবে ওদেরকে পড়াশোনাটা করাই, আর যার মেধা ভালো তার তো ভালোই, তো মহান আল্লাহ তাআলা সবার মেধা তো একরকম দেই না। তো আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য যে দেখুন ক্লাস সিক্সে পড়া একটা বাচ্চা তাদের দিয়ে এই জিনিসগুলো তৈরি হয়ে করেছে, তো ও একা তৈরি করে নাই, ওর আরও দুইটা ফ্রেন্ড মিলে তিনজনে মিলে করেছে, তো সেটাই ওকে দিয়ে দিয়েছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আমার বাচ্চাটি কেমন করলো। আর অবশ্যই আমার সবগুলো বাচ্চার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওদের মহান আল্লাহ তাআলা ওদের যাতে নিয়ে খায়াত দান করে, ওরা যেন মানুষের মতো মানুষ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, এই দোয়াটাই করি। তো আজ এ পর্যন্তই, আগামীতে আবার নিয়ে আসবো নতুন ভিডিও, সবার ভালো লাগবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।